হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি হলাম অরিজিৎ, আপনারা দেখছেন হ্যাশট্যাগ বিডি গেমার ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের শেখাবো কীভাবে আপনারা এই ধরনের মোকআপগুলো ক্রিয়েট করতে পারবেন এবং এই 3D টেক্সট ইফেক্টগুলো আপনারা খুব সহজেই আপনার ফোনের মাধ্যমে তৈরি করতে পারবেন। তো আর দেরি না করে শুরু করা যাক ছোট একটা ইন্টার পর। সর্বপ্রথম আপনাদের ক্রোম ব্রাউজারটিকে ওপেন করতে হবে এবং ক্রোম ব্রাউজারের সার্চ বক্সে গিয়ে লিখতে হবে photopea.com, photopea, photopea.com লিখে সার্চ দিতে হবে। সার্চ করার সাথে সাথে আপনাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এরপর আপনাদেরকে ফোনটিকে ল্যান্ডস্কেপ করে নিতে হবে। এরপর আপনাদের থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন একটু নিচে গেলে এটা ইনস্টল অ্যাপ, ইনস্টল অ্যাপে ক্লিক করতে হবে। এটা করার পর ইনস্টলে ক্লিক করতে হবে। যখন আপনারা এটা ক্লিক করবেন তখন এটা অটোমেটিক আপনাদের ইনস্টল হয়ে যাবে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি এটা ইনস্টল হওয়ার জন্য। ইনস্টল হয়ে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখান থেকে ওপেনে ক্লিক করবেন। করার পর এটা আপনাদের ফোনে ইনস্টল হয়ে গেল। এরপর আপনারা আপনাদের নেট কানেকশনটি বন্ধ করে দেবেন। করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পাশে পাশে টুলস অপশন আছে। তো আপনারা এগুলো কি করবেন, এগুলাকে বন্ধ করে দেওয়ার জন্য সবার প্রথমে যেটাকে বন্ধ করতে চান সেটার উপর একটুখানি প্রেস করে ধরবেন। করার পর এরকম একটা ক্লোজ অপশন আসবে, সেখান থেকে ক্লোজ করে দেবেন। এরকম করে আপনার যে কটা দরকার নেই সেগুলো ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর এখান থেকে আপনাদের তিনটা জিনিস রাখতে হবে। এক হলো হিস্টোরি, আর কালারটাকেও আমি সরিয়ে দিচ্ছি, আসলে আমার কালারের দরকার নেই। আমরা এখান থেকে সরিয়ে দিয়ে মাত্র তিনটা জিনিস লাগবো, হিস্টোরি, লেয়ার এবং চ্যানেল প্যানেল। আপনাদের কারো যদি হিস্টোরি, লেয়ার এবং চ্যানেল প্যানেল খুঁজে পেতে অসুবিধা হয় তাহলে আপনারা কী করবেন, বা যদি আপনাদের কোনো কারণে এটা ক্লোজ করে দেন, তাহলে সর্বপ্রথম উইন্ডোতে যাবেন এবং এখান থেকে আপনারা একটু নিচে গেলেই আপনারা যে কোনো কিছু পেয়ে যাবেন। এখানে হিস্টোরি, লেয়ার্স এবং হলো চ্যানেল প্যানেল আমার এখানে টিক দেওয়া আছে। তো আমি এটা কেন বলছি, আসলে যারা নতুন তাদের জন্য, আর যারা পারেন তাদের এটা না দেখলেও চলবে। এরপর আপনাদের যেটা করতে হবে, এখান থেকে আপনাদের ফাইলে যেতে হবে এবং ওপেনে ক্লিক করতে হবে। এরপর আপনাদের পিএসডি ফাইল যেখানে আছে সেখান থেকে এটাকে ওপেন করে নিতে হবে। তো আমি আমার এটাকে ওপেন করে নিচ্ছি। করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের ওপেন হয়ে যাবে। এরপর আপনাদের যেটা করতে হবে, এখান থেকে আপনাদের লেয়ার অপশনে যেতে হবে এবং আপনাদের সবগুলোকে এখান থেকে লক করে দিতে হবে। আপনাদের আমরা লাইট ইফেক্টটাকে লক করে দিলাম, ইফেক্টসকেও লক করে দিলাম এবং লেয়ার অপশনটাকেও লক করে দিলাম। এতে আপনাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে এটা সরে যাবে না। এরপর ইওর টেক্সট বা এখানে যেটাই লেখা থাক সেটার উপর আপনারা ডাবল ক্লিক করবেন। করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেসে আপনাদের নিয়ে যাবে। এরপরে আপনারা যেটা করবেন সেখানে আবার ফাইলে যাবেন এবং ওপেন অ্যান্ড প্লেসে ক্লিক করবেন। করার পর আপনাদের পিএনজি ফাইল, অর্থাৎ যেটাতে ব্যাকগ্রাউন্ড নেই পিছনে সাদা কালার, সেটা নিয়ে আসতে হবে। তো আমি আমি যেটা আপনাদের শেখাবো সেটা আমি এখানে নিয়ে আসছি। আপনাদের ফাইলটি আনার পর এরকম একটা দুটা লেয়ার অ্যাড হয়ে যাবে। তো সর্বপ্রথম আপনাদের এখান থেকে নিচের লেয়ারটিকে আপনারা ডিলিট করে দেবেন। তার জন্য কি করবেন, নিচের লেয়ারটির উপর ক্লিক করবেন এবং এখানে ডিলিট অপশনে ক্লিক করবেন। তাহলে নিচেরটা ডিলিট হয়ে গেল। এরপর আপনারা কি করবেন, এরপর আপনারা ফাইলে যাবেন এবং সেভ স্মার্ট অবজেক্টে ক্লিক করবেন। স্মার্ট অবজেক্টে ক্লিক করার পর একটুখানি অপেক্ষা করবেন। স্মার্ট অবজেক্টটি সেভ হওয়ার পর আপনারা আপনাদের 3D ওয়াল মোকাপে চলে যাবেন। যাওয়ার পর এখানে আপনারা লেয়ারে ক্লিক করবেন, লেয়ার অপশনে ক্লিক করবেন এবং ইফেক্টস অপশনে ক্লিক করবেন।
করার পর ইফেক্টস অপশনে যখন আপনারা ক্লিক করবেন তখন এখানে একটি তালার অপশন থাকবে, তো আপনারা এখান থেকে সিম্পলি তালাটাকে খুলে নেবেন। এরপর আপনাদের বামে দেখতে পাচ্ছেন এখানে একটি তীর চিহ্ন আছে, তো তীর চিহ্নটির উপর ক্লিক করবেন এবং আপনারা লেয়ার অপশনে ক্লিক করে এবং এখান থেকে আপনারা আপনাদের জায়গা মতো আপনারা এটাকে প্লেস করে দিতে পারেন। এখান থেকে আপনারা ইফেক্ট অপশনে ক্লিক করবেন, করে আপনারা এটাকে যে কোনো জায়গায় প্লেস করে নিতে পারবেন। তো আমি আমার ইচ্ছা মতো জায়গায় প্লেস করলাম, এই জায়গাটা ঠিক আছে। এরপর ফাইলে যাব এবং এক্সপোর্ট অ্যাজে ক্লিক করব, করে পিএনজিতে সেভ দিয়ে দেব। তো আশা করি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট